ঋণকর্ শত্রুমাতা ভারজা ভার্যারূপবতী শত্রু পুত্রশত্রুপণ্ডিত অর্থাৎ ঋণ গ্রহণকারী পিতা অসতী মাতা অধিক সুন্দর স্ত্রী এবং অজ্ঞপুত্র পারিবারিক জীবনের শত্রু লালয়ে পঞ্চবার্ষিণী দশবার্ষিণী তার প্রাপ্তু বর্ষে। পুত্রং মিত্র বাদাচারে অর্থাৎ প্রথম পাঁচ বছর পুত্রকে স্নেহ দিয়ে লালন করবে পরবর্তী দশ বছর তাকে কঠোরভাবে শাসন করবে ১৬ বছর বয়সে তার সাথে বন্ধুর মতো আচরণ করবে একে নাপি সুবৃক্ষেন পুষ্পিতেন সুগন্ধিনা বাসিতাং তদনং সর্বং সুপুত্রেন কুলং যথা অর্থাৎ একটি উৎকৃষ্ট বৃক্ষের পুষ্প যেমন এর সুবাস দ্বারা সমগ্র বনকে সুবাসিত করে তেমনি একজন সুপুত্র সমস্ত পরিবারের সম্মান বৃদ্ধি করে সান পুচ্ছ মিব ব্যর্থ জীবিতং বিদ্যয়া বিনা না গোপনে শক্তং না বংশং নিবারণে অর্থাৎ বিদ্যাহীন মূর্খ ব্যক্তির জীবন কুকুরের লেজের মতো অচলমান কারণ কুকুরের লেজ এমন যে সে তার গুপ্ত অঙ্গকেও ঢাকা রাখতে পারে না সে মশামাছি গায়ে বসলে তাকে তাড়াতে পারে না তেমন মূর্খ বা বিদ্যাহীন মানুষ নিজের খারাপ স্বভাবকে পরিবর্তন করতে বা নিজেকে রক্ষা করতে সমর্থ হয় না দুর্য পরিহর্তব্য বিদ্যয়ালঙ্কৃত পিস মনিনাভূষিত সর্প কিমৌসেনা ভয়ঙ্করা অর্থাৎ দুর্জন বিদ্যান হলেও যে কোনো মূল্যে তাকে এড়িয়ে চলা কর্তব্য মণিভূষিত বিষাক্ত সর্প কি অধিক ভয়ঙ্কর নয় মণিভূষিত সর্পই সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয় সর্প কুরঃ খলঃ কুর সারপাত কুরু তরহ খলহ মন্ত্রসিদ্ধ বশহঃ সর্প খলহ কেন নির্বাজ্যতে অর্থাৎ ধরনের হিংসুক প্রাণী আছে যথা সাপ এবং সাপের ন্যায় স্বভাব বিশিষ্ট মানুষ এই দুয়ের মধ্যে সাপের মতো ক্রুর স্বভাব বিশিষ্ট মানুষ অধিক ভয়ানক কারণ মন্ত্রের দ্বারা সাপকে নিয়ন্ত্রণ করা গেলেও ক্রুর স্বভাবের মানুষকে বসোভূত করা যায় না তক্ষকশ্য বিষং দন্তে মক্ষিকায়া মুখে বিষম বৃষ্টিকশ্য বিষং পুচ্ছে সর্বাঙ্গে দুর্জনে বিষম অর্থাৎ সর্পের দন্তে যেমন বিষ থাকে মাছির মুখে যেমন বিষ থাকে তেমন বৃষ্টিকের বিষ থাকে তার লেজে কিন্তু দুষ্টুলোকে সারা দেহে বিষ থাকে তাই সে বিষধর সেজন্য সর্বদা দুষ্ট ব্যক্তির সঙ্গ ত্যাগ করা উচিত মাতাজস্য গৃহে নাস্তি ভার্যা চা প্রিয়বাদিনী অরণ্যং তেন গন্তব্যং যথারণ্যং তথা গৃহং অর্থাৎ কোনো ব্যক্তির গৃহে যদি স্নেহশীলা মা না থাকেন কিংবা তা স্ত্রী যদি প্রিয়ভাষিনী না হয়ে রুক্ষভাষিনী হয় তাহলে গমন করাই তার কর্তব্য কেননা তার গৃহটিও ইতিমধ্যে অরণ্যতুল্য একটি স্থান মাত্র বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ